সন্ধ্যেবেলা গরম গরম আলুর চপ খেতে কার না ভালো লাগে, তাও আবার যদি হয় একদম দোকানের মতো। তো চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম দোকানের মতো আলুর চপ রেসিপি। তার জন্য প্রথমেই আমরা বেসনটা রেডি করে নেব। তো এখানে আমি দিলাম 4 টেবিল স্পুন বেসন, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর 2 পিঞ্চের মতো এখানে আমি খাবার সোডা অ্যাড করেছি। এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে বেসন ফেটালে বেসন কিন্তু দলা দলা হয়ে থাকে না, খুব সুন্দর একদম স্মুথভাবে বেসনটাকে ফাটানো যায়। দেখুন এইভাবে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে আমি ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা, খুব বেশি কিন্তু পাতলা হবে না, দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু আমাদের বেসনের থিকনেসটা রাখতে হবে। আর এখানে আমি 4টে বড় সাইজের আলু বয়েল করে রেখেছিলাম, এখন ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে। আর আলু চপে কিন্তু এইভাবে খোসা সমেত আলু বেশ ভালো লাগে, তো আমি খোসাগুলো ছাড়াইনি। আপনারা যদি খোসা সমেত আলু না পছন্দ হয় তাহলে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। এখানে আমি একটা হামানদিস্তার মধ্যে দিয়ে দিলাম 5 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 6-7টা কাঁচা লঙ্কা। এখন আমি খুব ভালো করে এটা হামানদিস্তার মধ্যে থেতো করে নেব। এখন একটা শুকনো মশলা রেডি করছি, তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোটা জিরে আর 1 টেবিল স্পুন গোটা ধনে। এখন মশলাগুলোকে একটু লাল করে আমরা ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন এখন আমি চপের আলুটা রেডি করছি, তার জন্য কড়াইয়ে 2 টেবিল স্পুন তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা, যেটা আমি হামানদিস্তায় থেতো করে রেখেছিলাম সেটা। এখন 1.5-2 মিনিট সমস্ত কিছু ভালো করে আমরা ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলুগুলো। তো দেখুন কালারটা গোল্ডেন কালার চলে এসেছে, এখন এর মধ্যে আমি ম্যাশ করে দেওয়া আলুগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আলুর সাথে সমস্ত মশলা মাখিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে ভাজা বাদাম দিয়ে দিলাম, চপের মধ্যে কিন্তু ভাজা বাদাম খেতে বেশ ভালো লাগে। দেখুন মশলার সাথে আলু খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি জিরে লঙ্কা আর ধনে দিয়ে যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে 2 টেবিল স্পুন মশলা এখানে আমি দিচ্ছি। বাকি মশলাটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। যদি ফুচকার আলু কখনো মাখাতে হয় বা চটপটি বানাতে হয় এই মশলাটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখুন আমাদের চপের আলু কিন্তু একদম রেডি হয়ে গেছে, মশলাটা দেওয়ার জন্য কালারটা দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো এসেছে। এখন আমরা এইভাবে ছোট ছোট বল করে নিচ্ছি, আপনারা যেমন সাইজ করতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে এই বলগুলো করতে হবে। তো আমি একদম মিডিয়াম সাইজের করব, তার জন্য দেখুন এইভাবে আমি ছোট ছোট বল করে নিচ্ছি। আর দোকানে যেরকম চপটাকে রেডি করে তার জন্য আমি এখানে দেখুন একটা বাটি নিয়েছি, তার উপরে এইভাবে একটা চিকচিকি নিয়ে এইভাবে বলটা রেখে হাতে তালু দিয়ে প্রেস করলে কিন্তু চপের সাইজ চলে আসবে। এরকম কারে করে কিন্তু দোকানে রেডি করে। তো দেখুন আমাদের আলু চপ কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে আমি সব কটা চপ রেডি করে নিচ্ছি। এখন এই আলুটা বেসনের মধ্যে দিয়ে ভালো করে দুদিকে বেসন এইভাবে লাগিয়ে এইভাবে তুলে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর এইভাবে ছেড়ে দিতে হবে। যতটা পরিমাণ তেল থাকবে সেই অনুযায়ী এখানে চপ ছাড়বেন। তো দেখুন এখানে আমি 5টা চপ ছেড়ে দিচ্ছি। একটা সাইড লাল হয়ে আসলে তারপরে চপগুলোকে এইভাবে উল্টে আর একটা সাইড ভেজে নিতে হবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন 2টো সাইড বেশ লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের গরম গরম আলুর চপ একদম রেডি। তো দেখুন আমার একদম লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।